पागल करते तुझे मोर निश चाल गुलाबी साडी आणि लाली लाल लाल दिसते मी भारी राजा फोटो माझा काल। वेलकम व्यूअर्स, এরকম এইচডিআর ট্রেন্ডিং ভিডিওগুলো এখন খুব ট্রেন্ডিংয়ে চলছে। আর এরকম ভিডিওগুলো আপনারা কীভাবে এক ক্লিকে তৈরি করবেন আজ আমি আপনাদেরকে সেটাই শেখাবো। এরকম ভিডিওগুলো হয়তো এর আগে আপনারা অনেকেই দেখেছেন যে এগুলো তৈরি করার জন্য অনেক অ্যাপ ইনস্টল করা বা অনেক এডিটিং করার প্রয়োজন ছিল, কিন্তু আজ আমি আপনাদেরকে সিঙ্গেল অ্যাপে সিঙ্গেল ক্লিকে মাত্র 5 সেকেন্ড টাইমে মধ্যে আপনারা কীভাবে এই ধরনের ভিডিওগুলো এডিট করবেন আজকে আমি আপনাদেরকে স্টেপ বাই স্টেপ শেখাবো। তো দর্শক শ্রোতা, আপনারা যারা এই চ্যানেলে নতুন দর্শক হয়ে আছেন তারা অবশ্যই চ্যানেলে সাবস্ক্রাইব করবেন, আর আপনারা যারা এখনও পর্যন্ত ভিডিওতে লাইক করেননি তারা অবশ্যই ভিডিওতে লাইক করবেন, আর কমেন্টে আপনাদের কোনো প্রবলেম থাকলে অবশ্যই জানাবেন। তো চলুন বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক। তো ভিডিওটি শুরু করার আগে আপনারা প্রথমে আপনাদের প্লে স্টোরটি ওপেন করবেন। তো আপনারা প্লে স্টোরটি ওপেন করার পর এখানে সার্চ বাটনে ক্লিক করবেন, ব্লার BLUR। তো আপনারা স্পেলিংটি ঠিকঠাক করে দেখে নিন, BLUR ব্লার লেখার পর আপনারা এখানে সার্চ বাটনে ক্লিক করবেন। সার্চ বাটনে ক্লিক করার পর আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস শো করবে এবং এরকম একটি অ্যাপ্লিকেশন চলে আসবে। তো অ্যাপ্লিকেশনটি ক্লিক করবেন। অ্যাপ্লিকেশনটি ক্লিক করার পর আপনারা প্রথমবার যখন ক্লিক করবেন তখন এখানে ইনস্টল লেখা আসবে। তো আমার মোবাইলে অলরেডি এখানে ইনস্টল করা আছে, তাই এখানে ওপেন লেখাটি এসেছে। তো আমি এখানে ওপেন লেখাটি ক্লিক করলাম। ওপেনে ক্লিক করার পর আপনারা দেখবেন আপনাদের সামনে ঠিক এরকম একটি ইন্টারফেস শো করবে। তো আপনারা এখানে স্কিপে ক্লিক করবেন। স্কিপে ক্লিক করার পর এখানে এই মেম্বারশিপের অপশানটি এখান থেকে কাট করে নেবেন। তো কাট করে নেওয়ার পর দেখুন আপনার কিন্তু এখানে মেন পেজটি কিন্তু এখানে ওপেন হয়ে এসছে। তো এখানে লেখা আছে স্টার্ট ক্রিয়েটিং। তো আপনারা এখানে স্টার্ট ক্রিয়েটিংয়ে সিঙ্গেল ক্লিক করবেন। এরপর আপনারা কিসে আপলোড করতে চাইছেন তো ভিডিওটি সেটা কিন্তু এখানে ক্লিক করবেন। আপনারা যদি ইনস্টাগ্রামে ক্লিক করতে চাইছেন তাহলে 1x1 ক্লিক করবেন। তো আমি এখানে সিম্পল রিলস ভিডিও বানানোর জন্য ইউজ করছি অথবা টিকটকের জন্য ইউজ করছি, তাই এখানে টিকটকে ক্লিক করলাম। এবং আপনার এখানে রেজুলেশনটি সিলেক্ট করে নেবেন। তো এখানে আমি 1080 দিয়ে দিচ্ছি এবং এখানে 30 FPS-এ ভিডিওটা প্লে করাতে চাইছি। দেন আপনারা এখানে নিউ প্রজেক্টে ক্লিক করবেন। তো নিউ প্রজেক্টে ক্লিক করার পর আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস শো করবে। তো আপনারা প্রথমের দিকে চলে আসবেন এবং নিচের দিকে দেখুন লেখা আছে ভিডিও অ্যান্ড ফটোস। তো এখানে আপনারা সিঙ্গেল ক্লিক করবেন। সিঙ্গেল ক্লিক করার পর আপনাদের সামনে কিছু অ্যালাউ বা পারমিশন চাইবে। তো আপনারা সেই অ্যালাউ বা পারমিশনটি কিন্তু এখানে সাকসেসফুলি দিয়ে দেবেন। তো দিয়ে দেওয়ার পর দেখুন আপনার মোবাইলের কিন্তু গ্যালারিটি এখানে ওপেন হয়ে আসবে। তো আপনারা যে ভিডিওটি এডিটিং করতে চাইছেন সেই ভিডিওটি এখান থেকে সিলেক্ট করবেন। তো আমি এখানে ভিডিওটি সিলেক্ট করে নিচ্ছি। তো ভিডিওটি সিলেক্ট করে নেওয়ার পর একটি টাইমিং শো হবে। তো এই টাইমিংটি কমপ্লিট হয়ে আসুক। তো ফাইনালি কিন্তু এখানে আমার টাইমিংটি সাকসেসফুলি হয়ে গিয়েছে। এরপর আপনারা এখানে ক্লিক করবেন। তো এটাতে ক্লিক করার পর দেখুন আপনার কিন্তু এখানে ভিডিওটি কিন্তু এক্সপোর্ট হয়ে গিয়েছে। এরপর আপনারা নিচের দিকে চলে আসবেন। নিচের দিকে আসার পর দেখুন এখানে একটি এফেক্টস বলে একটি অপশন পেয়ে আসবেন। তো এই এফেক্টসে ক্লিক করবেন। এফেক্টসে ক্লিক করার পর এখানে তো আপনারা কিন্তু এখানে অজস্র এফেক্টস পেয়ে যাবেন। তো এরপর আপনারা এখানে উপর দিকে চলে আসবেন। উপর দিকে আসার পর দেখুন এখানে লেখা আছে HDR। তো আপনারা এখানে HDR-এ ক্লিক করবেন। এখানে HDR-এ ক্লিক করার পর আপনাদের সামনে একটি অ্যাড শো করবে। তো আপনারা এখানে ওয়াচ অ্যাড টু আনলকে ক্লিক করবেন। এখানে একটি অ্যাড আসবে। তো আপনারা অ্যাডটা কিন্তু ফুল দেখে নেবেন। অ্যাডটি কিন্তু মাঝে স্কিপ করবেন না, স্কিপ করলে কিন্তু ট্রিকটি ইউজ হবে না। তো আপনারা আমি এখান থেকে অ্যাডটি পুরোটা দেখিনি, আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো অ্যাডটি সাকসেসফুলি দেখার পর আপনারা এখানে কাট অপশানে ক্লিক করবেন। কাট অপশানে ক্লিক করার পর এখান থেকে আপনারা সিঙ্গেল ব্ল্যাক করবেন। তো সিঙ্গেল ব্যাক করার পর দেখুন এখানে কিন্তু HDR এফেক্টটা কিন্তু এখানে অ্যাড হয়ে গিয়েছে। তো আপনারা চাইলে এখান থেকে HDR এফেক্টটা অ্যাডজাস্ট করতে পারেন। তো এরপর আপনারা কিন্তু HDR এফেক্টসে দেখুন ভিডিওর কিন্তু স্টার্টিংয়ে অন অ্যাড হয়েছে, পুরো ভিডিওটি কিন্তু অ্যাড হয়নি। পুরো ভিডিওতে অ্যাড করার জন্য আপনারা ভিডিওর শেষ অংশে চলে আসবেন, এখানে এই অপশানটিতে ক্লিক করুন। এরপর কিন্তু পুরো ভিডিওতে এফেক্টসটি অ্যাপ্লাই হয়ে গিয়েছে। তো দেখতে পাচ্ছেন, আমি একবার ভিডিওটি প্লে করে আপনাদেরকে দেখিয়ে দিই। পাগল করতে তুজে মোর নিশ চাল গুলাবি সাড়ি আনি লালি লাল লাল। তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন ভিডিওতে কিন্তু আমার এখানে এফেক্টসটি অ্যাড হয়ে গেছে। তো এটা এখানে সেভ করার জন্য আপনারা এখান থেকে সিম্পলি সিঙ্গেল ব্যাক করবেন। সিঙ্গেল ব্যাক করার পর এখানে দেখুন একটি ডাউনলোডের অপশন চলে এসেছে। তো আপনারা এটাতে ক্লিক করবেন। পাগল করতে তুজে মোর নিশ চাল গুলাবি সাড়ি আনি লালি লাল লাল। তো ফাইনালি বন্ধুরা এখানে কিন্তু আমার ভিডিওটি সাকসেসফুলি কমপ্লিট হয়ে গেছে। তো আপনারা এখানে
ভিডিওটি এখানে শেয়ার করার জন্য এখানে শেয়ারে ক্লিক করবেন। শেয়ারে ক্লিক করার পর আপনারা এখান থেকে কিন্তু যে কোনো সোশ্যাল মিডিয়ার অ্যাকাউন্টে বা প্রোফাইলে কিন্তু অ্যাড করতে পারেন। তো ভিউয়ার্স, ভিডিওটি আশা করছি আপনাদের ভালো লেগেছে। তো ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি অবশ্যই একটি লাইক করবেন, আর আপনারা যদি এই চ্যানেলে নতুন হন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করবেন। আর কমেন্টে যদি আপনাদের কোনো প্রবলেম থাকে তো অবশ্যই জানাতে পারেন। তো চলুন বন্ধুরা, দেখা হচ্ছে পরের ভিডিওতে। তো তখন টাটা, বাই বাই, ভালো থাকবেন।